আদালতের রায়ের পরও জামাতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য দিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তার ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির প্রিজন সেলে গোলাম আজমকে দেখার পর তিনি এ অভিযোগ করেন। এ সময় গোলাম আজমের স্ত্রী মিসেস আফিফা আজম তার সাথে ছিলেন। পরেও জেল কর্তৃপক্ষ ওনাকে বই দেওয়ার ব্যাপারে অত্যন্ত গড়িমসি করছে। আমরা 23 তারিখে জমা দিয়েছি 9টা, আজকে শুধু একটা জমা দিয়েছে, আর বাকিগুলো উনি যখনই চাচ্ছেন বলছেন দিব, কিন্তু কখনোই দিচ্ছে না তারা। উনি যখন অ্যারেস্ট হলেন তার আগের দিন 10ই জানুয়ারি আমাদের ওজন নেওয়া ছিল 72 কেজি, গত সপ্তাহে ওনার ওজন 65 কেজিতে নেমে এসেছে। এটা ওনার নিজের মুখে উনি বলেছেন আমাদেরকে।